আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসালাম আলা রসুলিল্লাহ বাদ সুপ্র সম্মানিত দর্শক শ্রোতা আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন হুজুর অনেকে দেখি আমরা ফরজ নামাজের পরে মাথা এভাবে হাত দিয়ে কিছু একটা দোয়া পড়ে হুজুর আমাদেরকে যদি এই দোয়াটা জানাতেন ফরজ নামাজের পরে অনেক আমল আলাইহি সাল্লাম করেছেন বিশেষ করে রাসূল রসুল ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়েছেন পড়ার পরে উনি বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে এই আমলটা সব সময় করবে আল্লাহ পাক রব্বুল আলমী তাকে মৃত্যুর সাথে সাথে জানাতে গিয়ে যাবেন সুবাহান আল্লাহ আরেকখানে হাদিসে আমরা পাই মুসলিম শরীফের হাদিসে যে ব্যক্তি ফরজ নামাজের পর তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার বলে তার সমুদ্রের ফেনার মতো যদি তার গুনাহ হয় আল্লাহ পাক রব্বুল আলমী তার গুনাকে আল্লাহ পাক মাফ করে দেন সুহান আল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা মুসলিম শরীফের হাদিসে কিন্তু এরকম আমরা এতে সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা তাহলে আসুন আমরা মাথায় হাত ধরে কোন দোয়াটা পড়তে হয় ফরজ নামাজের পরে এবং কোন দোয়াটা পড়ে থাকে এই বিষয় আমরা জানব কানজুল উম্মালের 17915 নম্বর হাদিস শরীফে রয়েছে এবং তাবরানি শরীফে রয়েছে মাজমাউল জাওয়ায়েদে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন নামাজ থেকে ফারেক হতেন তখন মাথায় হাত দিয়ে একটা দোয়া পড়তেন এই হাদিসটা হচ্ছে এমন কেনা ইদা সাল্লাহিহাবিহি যখন সাল্লাম তিনি নামাজ থেকে ফারেক হতেন নামাজ থেকে অবসর নিতেন ফরজ নামাজ পড়তেন অতপর তিনি ডান হাত দ্বারা স্পর্শ করতেন আলা রিহি তার মাথাকে ডান হাত দ্বারা স্পর্শ করতেন স্পর্শ করে ও কলা অতপর তিনি বলতেন এই দোয়াটা বলতেন

এটার অর্থ খুব সুন্দর একটি অর্থ আল্লাহর নামে শুরু করছি লাই লাহিল্লাহ রহমান তিনি এক মা তিনি ছাড়া আর কোনো ইলা নেই তিনি হচ্ছেন রাহমান পরম করুণাময় এবং দয়ালু আল্লাহ হাম আল্লাহ্মিবা তুমি আমার সকল দুঃখ দুশ্চিন্তাগুলো তুমি দূর করে দাও সুভান আল্লাহ তোমার এই যে দোয়াটা এই দোয়াটা কত বড় সুন্দর অর্থ রয়েছে এই দোয়াটা পড়তে পারেন আবার অনেকে আছে যে ইয়া ইয়া কবই পরে মাথা ব্যথা মাথার সমস্ত রোগগুলো ভালো হয়ে যায় এটা অনেকে বলেছেন এগারো বার পরে থাকেন এটা বুজুর্গদের আমার করতে পারেন তবে ওই দোয়াটাই হচ্ছে একটা সহি আমল এবং ভালো একটি আমল আপনি দোয়াটা পড়তে পারেন আল্লাহ আমাদের সঠিকভাবে কবল করুন আমিন